আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে একটা প্রবলেম, এই যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটাতে যে ক্রস হয়ে থাকে, এটাতে টিক আসে না, এটার আসানোর জন্য বা এইটার পলিসি ইস্যুটা ঠিক হওয়ার জন্য, মানে ঠিক হলে এরকম একটা টিক আসবে, এটা করার জন্য অনেক ধরনের ভিডিও হয়তো আপনারা ফেসবুকে দেখেছেন বা ইউটিউবে দেখেছেন, যেখানে তারা বারবার বলতেছে যে এটা একদিনে ফিক্স করেন, দুই দিনে ফিক্স করেন বা 24 ঘন্টার মধ্যে ফিক্স করেন, এখান থেকে স্ক্রিনশট নেন, হেল্পলাইনে যান, বিভিন্ন ধরনের অনেক কিছু আপনারা দেখেছেন হয়তোবা। তো আমি আপনাদেরকে বলি, আপনারা যেগুলো দেখছেন, এক হচ্ছে লাইভ করলে এটা ঠিক হয়ে যাবে, তারপরে আনঅরিজিনাল কন্টেন্ট ডিলিট করে দিলে আবার এটা ঠিক হয়ে যাবে, এ ধরনের বিভিন্ন ধরনের কথা কিন্তু অনেকেই ভিডিও বানিয়েছে বা অনেকে দেখিয়েছে। সো আমি এগুলো সব করে দেখেছি, কোনোটাই কাজ করে না, এমনকি আপনার এই যে পলিসি ইস্যুটা যায়ই না কোনোভাবে, এমনকি আপনি যদি বারবারও স্প্যাম করেন তাহলে ফেসবুকের হেল্পলাইন এতটা দুর্বল যে তারা এটা কোনোভাবেই আপনার রিভিউ করবে না। আপনি যে রিপোর্টটা তাদেরকে দিচ্ছেন, মানে ফোন ঝাঁকি দিলে যে শ্যাকের যে রিপোর্টের অপশনটা আসে, সেটা দিয়েও কোনো কাজ হয় না। সো এখন আমি আপনাদেরকে একটা সলিউশন দিব, আশা করছি এটাতে কাজ হবে। সো এই ট্রিকটা অনেকেই জানে না, তো আমি আপনাদের সাথে একটা সিক্রেট ট্রিক আজকে শেয়ার করব। সেই ট্রিকটা যদি আপনারা জেনে রাখেন, নেক্সট টাইম আপনাদের এই যে প্রবলেমটা এটা ফিক্স করতে পারবেন 100%। অ্যান্ড কীভাবে কী করবেন সেটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে ইস্যুটা এটা ডিলিট করার জন্য আমাদেরকে যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পলিসির উপরে ক্লিক করি, তাহলে আমাদেরকে বলা হবে আমাদের হচ্ছে যেসব কোন ধরনের ভিডিও আমরা দিতে পারবো না, বা কোন ধরনের ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে স্ট্রিক্ট ভিডিও, যে ভিডিওটা নড়াচড়া করতেছে না, বা এই যে ছবি দিয়ে পোস্ট করা হয়েছে, বা ছবি দিয়ে ছবি শুধু ছবি মুভ হচ্ছে, বা একই ভিডিও ঘুরায় পেঁচায় দেওয়া হয়েছে, টেক্সট দিয়ে শুধু ভিডিও বানাইছেন, এই ধরনের ভিডিওগুলো সব রিমুভ করতে হবে ফার্স্ট অফ অল, ঠিক আছে? তারপরে এই যে এঙ্গেজ ক্লিকবেট, আমরা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে থাকি যেটা কোনো কাজের না কিন্তু মানুষ দেখে মনে করে এটা খুব কাজের, এগুলো ক্লিক বেট বলা হয় আর কি। সে এঙ্গেজমেন্ট বেট এটা করা যাবে না। তারপরে আরও অনেক ধরনের, এই যে যদি আপনার নিজের ভিডিও না থাকে, সেক্সুয়াল অ্যাক্টিভিটিসগুলো, গালাগালি বা কাটাকাটি, মারামারি, এই ধরনের কোনো ভিডিও থাকে, বা সঠিক তথ্য দেওয়া না, এরকম যদি কোনো ভিডিও থাকে, সেই ভিডিওগুলো অবশ্যই আমরা রিমুভ করবো ফার্স্ট অফ অল, ঠিক আছে? যখন আমরা এই ভিডিওগুলো রিমুভ করে দিব, তখন আমাদের কাজ হবে আমাদের চ্যানেল, আমাদের পেজ অথবা প্রোফাইলে এই দুইটা জিনিসে একটা ভিডিও আপলোড করা। তো এটা হচ্ছে আমার একটা পেজ, আমি যদি এখানে মনিটাইজেশনে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানেও কিন্তু সেমভাবেই, এখানে কিন্তু আমার মনিটাইজেশন যে পলিসি ইস্যুটা কিন্তু রয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? যে দেখতে পাচ্ছেন এখানে আছে প্রোফাইল রিকমেন্ডেশন, ঠিক আছে, রিভিউ ইওর পেজ। সেখানে যাবেন, স্ট্যাটাসটা দেখবেন যে কোনো পেজে আপনার কোনো সমস্যা আছে নাকি। দেখতে পাচ্ছেন আমার এখানে আপাতত কোনো সমস্যা নেই, পেজ আমার রিকমেন্ডেবল আছে, এবং আমি পেজ স্ট্যাটাসে যদি ক্লিক করি সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন ইস্যু কিন্তু এখানে আছে, এর আগে আমি কিছু ভিডিও আমার রিমুভ করে দিয়েছিল ফেসবুক। সো এটা হচ্ছে 12 মাস আগে, ঠিক আছে? এখানে হচ্ছে লেখা আছে 12 মাস, সেখানে যদি ক্লিক করে আমার এখানে কিছু দেখাবে না, কারণ আমার এই ইস্যুগুলো আর নাই। এখানে একটা কারণ হচ্ছে আমাদের যে মনিটাইজেশন অপশনে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইস্যুটা আছে মেন রিসেন্ট ভায়োলেশন, সেটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে? তো আনঅরিজিনাল কন্টেন্টের এই ইস্যুটা, মানে আমার যে কন্টেন্ট, আমি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো অরিজিনাল বা অরিজিনাল না, বা আমি অন্য কোথা থেকে নিয়ে আপলোড করেছি বা আমার না, সেই কারণে এই ইস্যুটা আসছে। তো এখন দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের যদি উপরে ড্যাশবোর্ডটা দেখেন, এখানে লেখা আছে নো মনিটাইজেশন ভায়োলেশন, আমরা কিন্তু কোনো মনিটাইজেশনের ভাইলেশনের মধ্যে নাই, ঠিক আছে? তার মানে আমাদের পেজ ওকে আছে, কিন্তু তারপরেও এই যে ভাইলেশনটা এটা যায় না। এইখানে একটা আপনার অপশন নিয়ে আসতে হবে যেটার নাম হচ্ছে রিকোয়েস্ট রিভিউ। এখন এই রিকোয়েস্ট রিভিউটা কীভাবে আনবেন? সো এই দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদের সামনে যে অপশনটার কথা বলছিলাম, এটাই হচ্ছে সেই অপশন, দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ। এই অপশনটা আপনার আইডিতে নিয়ে আসতে হবে। এখন এটা আনার জন্য কী করতে হবে? ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমার এটা অরিজিনাল প্রোফাইল। সো আমার প্রোফাইলে দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল কন্টেন্টের এই ইস্যুটার কারণে কিন্তু আমার ওই মনিটাইজেশন পলিসি ইস্যুটা রয়ে গেছিলো। আমি যত ভিডিও ছিল আমার আমার আইডিতে সকল ভিডিও আমি ডিলিট করে দিই, আমি একদিন লাইভও করেছি, আমি স্ক্রিনশট নিয়ে তাদেরকে রিপোর্টও দিয়েছি, কোনো কাজ হয়নি, তারা কোনো রিভিউ করে নেয়, আজকে আবার 1 বছর হয়ে যাচ্ছে সেমভাবেই পড়ে আছে। সে এখন এটা পড়ে থাকার কারণ হচ্ছে আমি আমার যে আইডির যে সমস্যাটা, এটা ফেসবুক আমার রিভিউ করছে না, ফেসবুক আমার এই ইস্যুটা তারা দেখছে না, আমার রিভিউ যে আমি যে রিপোর্টগুলো জমা দিচ্ছি সেগুলো দেখছে না, এবং আলাদা করে আমার একটা রিভিউ করার জন্য একটা অপশন দিয়েছিল, তখন না বুঝে আমি রিকোয়েস্ট রিভিউ দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই সময় আমার পেজে অন্যান্য ভিডিও ছিল, যার কারণে আমার সেই রিকোয়েস্টটা আমি হারিয়ে ফেলছি। সো যাদের এখনও এই অপশনটা আছে তাদের জন্য তো সুখবর, তারা সকল ভিডিও ডিলিট করবেন যেগুলো আপনার না, এ ধরনের সকল ভিডিও বা খারাপ, আমি একটু আগে যখন বললাম যে ভিডিওগুলো আমি বললাম, ওই ভিডিওগুলো ডিলিট করে দিবেন। দেওয়ার পরে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউতে ক্লিক করলে আপনার মনিটাইজেশনের ইস্যুটা উঠে যাবে, এবং যাদের এখন আপাতত এই অপশনটা নাই, এই রিকোয়েস্ট অ্যানাদার রিভিউটা নাই, তাদের জন্য কী করতে হবে? এই রিকোয়েস্ট অ্যানাদার রিভিউটা আনতে হবে। এখন কীভাবে আনবেন আমি সেটা আপনাদেরকে বলি।
ওকে গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা নোটিফিকেশন আসছে ফেসবুক থেকে। একটা হচ্ছে উই আর রিমুভ ইউর কন্টেন্ট সি ওয়াই, আরেকটা এখানে উপরে একটা মেসেজ এসছে ইউর প্রোফাইল আমার নাম দেওয়া আছে হ্যাজ বিন লিমিটেড অ্যাবিলিটি আর্ন, তার মানে আমার একটা ভিডিও রিমুভ করা হয়েছে এবং ভিডিওটা রিমুভ করার কারণে আমার পেজের কিছু জিনিস আমার যেমন হচ্ছে আপনার রিস্টার নিতে পারবো না, এ ধরনের কিছু ডেডিকেশন দিয়ে দেয়। আর এটা দেয় আমার 30 দিনের জন্য আপাতত আছে, 30 বা 90 দিনের জন্য, ঠিক আছে। দেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এইগুলো লাল হয়ে গেছে, তার মানে আমি এখন আর রিস্টার রিসিভ করতে পারবো না বা ব্র্যান্ডের জন্য কোনো কিছু করতে পারবো না। সো এখন আমাকে এই যে অ্যানাদার রিকোয়েস্ট রিভিউটাও তারা দিয়ে দিয়েছে, তার মানে আমি চাইলেই কিন্তু এখন আবার একটা রিকোয়েস্ট রিভিউ তাদের জন্য রাখতে পারি। তবে এখনই যদি আমি এটা করে ফেলি তাহলে কিন্তু আবারও আমার এটা এই যে অপশনটা আমি নিয়ে আসলাম এটা কিন্তু আবারও নষ্ট হয়ে যাবে, এটার কোনো কাজ আমার হবে না। সো আমার কী করতে হবে, ওয়েট করতে হবে। আমি দেখতে পাচ্ছেন কী কারণে খাইছি স্ট্রাইকটা বা ভিডিওটা রিমুভ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ইন্টারঅ্যাকচুয়াল প্রপার্টি, আমি একটা সিরিয়াল ভিডিও আপলোড করছিলাম যার কারণে আমার ওই ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়েছে। আমি ইচ্ছা করেই ভিডিওটা আপলোড করছি আর ইচ্ছা করেই রিমুভ খাওয়াইছি যাতে আমার এই অপশনটা চালু হয়, মানে এই যে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ অপশনটা আসে। তো এখন আমি কী করবো, এখন আমার প্রোফাইল এই প্রোফাইলে আমার ওয়েট করতে হবে 30 দিন বা 30 দিনের থেকে বেশি, যদি হাইস্ট হয় 90 দিন। এই আপনার যদি নিজের প্রোফাইলটাকে আপনি আর কি মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল করতে চান সেক্ষেত্রে আপনাকে এটা করতেই হবে। সো তাছাড়া এরা ফেসবুকরা আপনি যত রিপোর্ট করেন যত স্ক্রিনশট দেন কোনো কাজ হবে না। তার এই যে রিকোয়েস্ট রিভিউ যদি আপনি রাখেন তাহলে 100% একটা ফেসবুকের টিমের মানুষ এটা রিভিউ করবে আপনার প্রোফাইলটা, যে আসলে আপনার প্রোফাইলে সব কিছু এখন ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার মনিটাইজেশন পলিসি উঠিয়ে দিবে এবং টিক দিয়ে দিবে সব কটাতে, ঠিক আছে, মানে মনিটাইজেশন ইস্যুর যে প্রবলেমগুলো আছে সেগুলো ফিক্স করে দিবে 100%। সো এখন এই রিকোয়েস্ট রিভিউটা আপনারা হাত দিবেন না, যখনই আপনার এরকম আসবে তখনই আপনি ওয়েট করবেন 30 থেকে 90 দিন পর্যন্ত। তারপরে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লিখে দিয়েছে যে ইউ লস্ট অ্যাক্সেস স্টার টু 30 ডেজ, আমি 30 দিনের জন্য আমার অ্যাক্সেসটা হারিয়েছি, আমি স্টার গ্রহণ করতে পারবো না। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আমি যদি আবার একটা স্ট্রাইক খাই তাহলে 90 দিনের জন্য। সো আমি 30 দিন ওয়েট করি, দেখি কী হয়, তারপরে ইনশাল্লাহ আপনাদের জানাবো। যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন যাবেন, ওইখান থেকে আমি বলে দিব। সো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এই স্ট্রাইকটা খাবেন বা স্ট্রাইক ভিডিওটা কিভাবে আপলোড করবেন, কিভাবে রিমুভ খাবেন। সো এর জন্য আপনি ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে যে কোনো একটা সিরিয়াল নেবেন, জি বাংলার যে কোনো সিরিয়াল আপনি মন দিতে চাই এরকম ধরনের একটা সিরিয়াল আছে, আপনি সার্চ করলে পেয়ে যাবেন মন দিতে চাই, ঠিক আছে, এরকম আজকের পর্ব লিখে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন। দেন এরকম একটা ভিডিও ডাইরেক্ট আপনার যেই পেজে বা প্রোফাইলে আপনি এই রিকোয়েস্ট রিভিউটা আনতে চাচ্ছেন সেই প্রোফাইলে আপনি কি করবেন, আপলোড করে দিবেন, ঠিক আছে। সো আপলোড করে দিলে তারা আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে ভিডিওটা রিমুভ করে দেবে, আর ভিডিও রিমুভ করার সাথে সাথে আপনার এরকম রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ অপশনটা পেয়ে যাবেন। আর এটা যদি আপনি এই 30 দিন বা 90 দিনের মতন করেন তাহলে আপনার অরিজিনাল যে আইডিটা সেটাতেই আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। তবে অবশ্যই এটা যখনই করবেন, আমি 30 দিন পর এখন কিন্তু এটা রিকোয়েস্ট রিভিউ দিব না, আমি ওয়েট করব, এবং যখনই আমার 30 দিন বা আমার এই যে ইস্যুটা চলে যাবে, স্টারগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে বা 90 দিন পার হয়ে যাবে, তখন আমি আমার সকল ভিডিও ডিলিট করে দিব। যদি অন্য কোনো ভিডিও থাকে আমার নিজের ভিডিওগুলো রেখে আমি সকল ভিডিও রিমুভ করে দিয়ে তারপরে রিকোয়েস্ট রিভিউর উপরে ক্লিক করব। আর তারপরে ফেসবুক টিম আমার ফেসবুক আইডি মানে চেক করবে, চেক করার পরে আমার ইস্যুটা 100% উঠিয়ে দিবে। সো আশা করি বুঝতে পারছেন, যারা নিজের পার্সোনাল প্রোফাইলে এরকম হয়ে পড়ে আছে তারা এই ট্রিকটা কাজে লাগাতে পারেন, আশা করি 100% কাজে দিবে। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।